یا رسول اللہ یا حبیب اللہ تمہارے پورے یا نبی کاندل تمہائے امت دکھ تمہارے سنتان کے دل پڑلو اتاچار امت فاطمار گھرے آگن دھارالو علی کے سجداتے مارلو بولو ہاتا حسین کے تارا امت کی ظلم کرلو۔ علامہ شہید ناصر زیدی بولیں اوہے شیان علی تین جنس کھنو بھولبے نا فاطمار حق علیر ولایت এবং ইমাম হুসাইনের শাহাদাত এই তিন জিনিসের নাম শিয়ানে আলী এই তিন জিনিস কখনোই ভুলবে না। তোমার পরে নবী হলো কেমন দশা তোমার হিংসা এলে বেতের উপর নামালো তারা তোমার লেখা দলিল নামা ছিঁড়ে ফেলেছে তারা তোমার ঘর আগুন দিল তারা কান্না ফাতেমার ভুলে যেও না জহরা ইয়া হায়দার ওয়া হুসেনা মোলা রূপে ঘোষণা নবী দিয়েছেন যাকে সেই আলীর মাথায় আঘাত করলো পাপি সিজদাতে মসজিদে কুফাতে হায় রক্ত ঝরলো কি দোষে হলে নালি এই দুঃখ বেদনা কোনো ভাবে তুমি ভুলে যেও না জহরা ইয়া হায়দার ওয়া হুসেন হুসেন কে আদর কত করতেন রাসূল খোদা সেই হুসেন কে তৃষ্ণার তো জবাই করেছে তারা উম্মতিরা তার সাথে করলো কেমন ছলনা ভরা দেহ গলা ছিল কাটা শাহাদাতে হুসেন ভুলে যেও না জহরা ইয়া হায়দার ওয়া হুসেন ইয়া জহরা ইয়া হায়দার ওয়া হুসেন ইয়া জহরা ইয়া হায়দার ওয়া হুসেন ইয়া জহরা ইয়া হায়দার ওয়া হুসেন রাজনীতির বেহাল দশা লান দিতে আজ মানা পারভেজ আজম ফাতেমা রাজই করুণ দশা মৃত্যুর ভয়ে মাসলে হাতের দিচ্ছে মদের বাহানা মহাদির দল যদি আছি মোরা পরিচয় কাপুরুষের কভু দেব না জহরা ইয়া হায়দার ইয়া হুসেন 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 সুবদলাইয়া مصائب لو انها صبت على الايام سرنا لياليا اوہے بابا
আপনার ইন্তেকালের পর আমার উপর যত অত্যাচার হল তা যদি আলোকময় দিনের উপর পড়ত তাহলে তা কালো রাতে পরিণত হতো। হায় মোহাম্মদের মেয়ে ছিল দরবারে যখন, হায় সিংহাসনে বসেছিল উম্মতি তখন, প্রত্যাখ্যান ফাতিমার দলিল নামা হল তখন, নিজের সন্তানকে নিয়ে কান্নারত চললেন তখন। যা কিছু দরবারে অন্যায় হলো আর কি বলবো, কিছুদিন ফাতিমাকে দেখে দে মারা গেল।